নৰসিংহপুৰত ভয়ংকৰ দুৰ্ঘটনা। ট্ৰাক আৰু যাত্ৰীবাহী বাহনৰ মুখামুখি সংঘৰ্ষত তিনিজনৰ মৃত্যু। গুৰুতৰভাৱে আহত কেইবাগৰাকীও চিকিৎসাধীন। উদ্ধাৰ হোৱা নাই নিহত লোক তিনিজনৰ পৰিচয়। নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পিছতে প্ৰতিটো সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানত নামি পৰিছে সকলো প্ৰাৰ্থী। ডিব্ৰুগড়, যোৰহাট, গুৱাহাটী, গাঁৱে গাঁৱে গৈ প্ৰাৰ্থী প্ৰচাৰ। যোৰহাটত বৃহৎ সংখ্যক লোকৰ বিজেপিত যোগদান। ৰাজ্যত 28,658টা ভোট কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব 2,43,01,960 ভোটাৰে। সাজু কৰা হৈছে 34,380টা EVM। প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীয়ে ব্যয় কৰিব পাৰিব সৰ্বাধিক 90 লাখ টকা। মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰত স্থাপন কৰা হ'ব ষ্ট্ৰং ৰুম। গুৱাহাটী মহানগৰীত পুনৰ চাঞ্চল্যকৰ দিন ডকাইতি। আদাবাৰীত দিন দুপৰতে গাড়ীৰ গ্লাছ ভাঙি ডকাইতিয়ে লুটি নিলে প্ৰায় 12 লাখ টকাৰ সোণৰ আ অলংকাৰ। এতিয়ালৈকে সন্ধান ওলোৱা নাই দুৰ্বৃত্তৰ। আৰক্ষীৰ অভিযান অব্যাহত। সৰ্বানন্দ সোণোৱালৰ প্ৰশংসাত পঞ্চমুখ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সাংসদ পৱন সিং ঘাটোৱাৰ। এবিটাৰ বাৰ্ষিক সাধাৰণ সভাত একেখন মঞ্চত সোণোৱাল আৰু ঘাটোৱাৰ। সোণোৱাল ঘাটোৱাল প্ৰসংগক লৈ ৰাজনীতিত এতিয়া ব্যাপক চৰ্চা। গুৱাহাটী প্ৰাগজ্যোতিষপুৰত এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। নৱবিবাহিতাৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য। অলকা দাস নামৰ এগৰাকী মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে। দুমাহৰ পূৰ্বে সুনীল শৰ্মাৰে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল অলকা দাস। মহিলাগৰাকীক স্বামীয়ে হত্যা কৰাৰ অভিযোগ। বিবাহৰ পিছৰে পৰা স্বামীয়ে তেওঁক নিৰ্যাতন চলাই আহিছিল। পলাতক স্বামী সুনীল শৰ্মাক বিচাৰি আৰক্ষীয়ে ইতিমধ্যে অভিযান চলাইছে। মহিলাগৰাকীৰ ঘৰ হৈছে চিৰাঙৰ বিজনী। এটা চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰত। এই ঘটনা সংঘটিত হৈছে এগৰাকী নৱবিবাহিতাৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য। অলকা দাস নামৰ এগৰাকী মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে। দুমাহৰ পূৰ্বে তেওঁ বিবাহ পাশত আবদ্ধ হৈছিলে। তেওঁ বিবাহ পাশত আবদ্ধ হৈছিল সুনীল শৰ্মা নামৰ এজন লোকৰ সৈতে। অলকা দাস মহিলাগৰাকীৰ নাম। মহিলাগৰাকীক স্বামীয়ে হত্যাৰ অভিযোগ আনিছে। হত্যা কৰা হৈছে, স্বামীয়ে হত্যা কৰিছে কাৰণ পলাতক অৱস্থাত আছে স্বামী। এই অভিযোগ আনিছে মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ লোকে কাৰণ বিবাহৰ পিছৰে পৰা স্বামীয়ে নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ আছে। পলাতক স্বামী সুনীল শৰ্মাক বিচাৰি আৰক্ষীয়ে ইতিমধ্যে অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে। মহিলাগৰাকীৰ ঘৰ হৈছে চিৰাঙৰ বিজনেট আৰু ইয়াৰ পিছৰে পৰা তেওঁক নিৰ্যাতন চলাই থকা হৈছিলে। এতিয়া সেই নিৰ্যাতন কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে বা তেওঁক যৌতুকৰ বাবে নিৰ্যাতন চলাইছিলে নেকি, কাৰণ বিয়াৰ মাথো দুটামাহে পাৰ হৈ গৈছিলে, দুটামাহে অতিক্ৰম কৰিছিলে। গতিকে তাৰপিছতে মহিলাগৰাকীৰ মৃত্যু হৈছিলে। এই ঘটনা সহজভাৱে ল'ব পৰা নাই অলকা দাসৰ পৰিয়ালবৰ্গই। তেওঁলোকৰ ঘৰ হৈছে চিৰাঙৰ বিজনীত। বিজনীৰ পৰা তেওঁলোক গুৱাহাটীত উপস্থিত হৈছেহি। ইতিমধ্যে ঘটনাৰ তদন্ত আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে। দীপাংকৰৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। দীপাংকৰ, আপোনাৰ পৰা অধিক জানিম সমগ্ৰ ঘটনাটো সন্দৰ্ভত কিবা আৰক্ষীৰ হাতত ক্লু আছে? নিশ্চয় পাহৰি চাওক, প্ৰথম কথা যে স্বামী সুনীল শৰ্মা বৰ্তমানো পলাতক হৈ আছে আৰু যেতিয়াৰে পৰা অতি ৰহস্যজনক ভাৱে যিগৰাকী মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ হ'ল, পত্নীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পিছত স্বামীৰ যি যোগাযোগ বিচ্ছিন্ন, এক প্ৰকাৰ আৰক্ষীয়ে সমগ্ৰ বিষয়টোত সন্দেহ প্ৰকাশ কৰিছে যে এয়া নিশ্চয় এটা মাৰ্ডাৰ এংগেল হ'ব পাৰে। কাৰণ এগৰাকী নৱবিবাহিতা মহিলা, ইতিমধ্যে যিগৰাকী চিৰাঙৰ বিজনীৰ মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পিছতে পৰিয়ালৰ লোক আজি গুৱাহাটীলৈ দৌৰি আহিছে। আহি তেওঁলোকে কেমেৰাৰ সন্মুখতো স্পষ্টভাৱে জনাইছে যে এয়া এক হত্যাকাণ্ড হ'ব পাৰে। কাৰণ স্বামী সুনীল বৰাই দীৰ্ঘদিন ধৰি মানসিক আৰু শাৰীৰিক অত্যাচাৰ চলাই অহাৰ এটা অভিযোগ ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। তাৰপিছত আৰক্ষীয়ে যিহেতু অনুসন্ধানটো আৰম্ভ কৰিছে, গতিকে সুনীল শৰ্মা যেতিয়া আৰক্ষীৰ জালত পৰিব তেতিয়া সমগ্ৰ বিষয়টোৰ তথ্য পোহৰলৈ আহিব। কিন্তু প্ৰাগজ্যোতিষ নগৰত মালিকৰ এই ঘটনাটো সংঘটিত দুমাহতে হত্যাকাণ্ড সংঘটিত কৰিছে। অৰ্থাৎ হত্যা হওক বা যিয়ে নহওক, হত্যা বুলিয়ে ইতিমধ্যে কোৱা হৈছে, কাৰণ নহ'লে স্বামীয়ে পলায়ন কিয় কৰিব? এতিয়া কথা হৈছে দুমাহ, মাথো দুমাহ হৈছিলে। গতিকে শাৰীৰিক মানসিক কেনেকুৱা ধৰণৰ নিৰ্যাতন আছিলে? যৌতুক বিচাৰি নিৰ্যাতন চলাইছিল নেকি? পৰিয়ালৰ লোকে কিবা মুখ খুলিছে নেকি এই সন্দৰ্ভত? যিহেতু মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে কিছু আৰক্ষীৰ ফৰ্মেলিটিছ বাকী থাকে, গতিকে সেইসমূহ বিষয়ক লৈ বৰ্তমান পৰিয়ালৰ লোক ব্যস্ত হৈ আছে। আৰক্ষী অনুসন্ধান নিজাববীয়াকৈ আৰম্ভ কৰিছে কাৰণ এগৰাকী মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে। তাকো দুমাহ পূৰ্বে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল। তাৰপিছত যি স্বামীৰ সৈতে মতানৈক্যৰ কথাও এটা তথ্য প্ৰকাশ মানে আৰক্ষীয়ে লাভ কৰিছে। গতিকে এইসমূহ দিশ যদি উনুকিয়াই চোৱা হয় তেতিয়াহ'লে সুনীল শৰ্মা নামৰ স্বামীগৰাকী বৰ্তমান পলাতক অৱস্থাত আছে। বিয়াৰ মাথো দুমাহে হৈছিলে। মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে, নাম হৈছে অলকা দাস। গতিকে কি পৰিস্থিতিত পৰি অলকাক হত্যা কৰা হ'ল বা কেনেকুৱা ধৰণৰ নিৰ্যাতন আছিলে সকলোবোৰ তথ্য পোহৰলৈ আহিব। আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে।
আর হজাই রায়কতা কসারি গাঁত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। কুলাত কেঁচুয়া লো পথারর মাজত রই থাকা এগারী মহিলাক হাতিয়ে খুন্দা মারিছে। হাতির খুন্দাত কুলার কেঁচুয়ার সঙ্গে পথারর মাজর খালত বগরি পড়ল মহিলাগী। এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখাইছো আমি ক্যামেরাত বন্দী দৃশ্য। এগারী মহিলা কুলাত কেঁচুয়া আছে, এটি সন্তান আছে, কিন্তু তারপর মহিলাগী অবশ্যই রক্ষা পড়েছে। কিন্তু কিমান ভয়ঙ্কর একটা দৃশ্য চাওক, হোজাই রায়কতাত এই ঘটনা সংঘটিত করেছে। হাতিয়ে আহি খুন্দা মারি দিছে, আর তারপরে সন্তান সহ একটা খালত পড়ে গেছে। একটা ভয়ঙ্কর দৃশ্য, যুক্ত দৃশ্য দেখিলে বুকু কপি উঠিব আপনারও। অকলশরে রয়ে আছিল একটা বন্য হস্তি, ওচরে পাজরে বহু মানুষ আছিল, দুইটা দিকের পর হাতি রয়ে থাকার দৃশ্য মোবাইলত ক্যামেরাত বন্দীও করেছিল বহুতে। আর তেনে সময়তে এগারী মহিলাক সুসা হাতিটে পুনে পুনে হাতিটে কুলাত কেঁচুয়া লো রয়ে থাকা মহিলাগী সুসা মারিছে। চাও ভিজুয়ালস দেখাইছো, কারোবার মোবাইল ক্যামেরাত আবদ্ধ হয়েছে দৃশ্য। কিন্তু তারপিছতো মানুষগী হারি নাই যাওয়া, মানুষগী হাতিটে আহি খুন্দা মারিছে, মানুষগী খালত পড়েছে। কিন্তু কিন্তু মানুষগী খালত পড়ে যাওয়ার পিছন হাতিটে একু নাই করা, মানুষে যেহেতু তার ওসর পাজরে থাকা মানুষে সরবাস করেছে, ঘন্টেক সময় একে ঠাইতে রয়ে থাকার পিছন লাইলে হাতিটো আঁতরি গেছে। আকো এবার হাতিটে আক্রমণ নাই করা, অল্প সময় রয়েছে, মানুষগুলো সরবাস করেছে। মহিলাগী আঘাতপ্রাপ্ত হয়েছে, মহিলাগী নাম হয়েছে ডিমুলি ক্যাম্প্রায়, সম্প্রতি সন্তানের সঙ্গে চিকিৎসাধীন হবলগা হয়েছে ডিমুলি ক্যাম্প্রায়। দৃশ্যটি কি ভয়ঙ্কর কইসে আমি, যে আপনি দেখিলে আপনার বুকু কপি উঠিব। মহিলাগী সন্তান লো তাত রয়ে থাকুতে একটা বনরিয়া হাতিয়ে বন্য হস্তিয়ে সুসা মারি আছে। হাতি কেটা আসলে তাতে, হাতি তো আসলে তাতে আসে, আর হাতিটুক মোবাইল ক্যামেরাত আবদ্ধ করেছিল বহুজনে। কিন্তু মহিলাগী তাত নিজের খেতির মাজত আসে, হয়তো সেই সময়সাল হাতিটলে ভয় করা নাছিলে, বা দেখিও খুব বিশেষ একটা গুরুত্ব নিদিলে, কারণ সেই স্থানত মহিলাগী গই ওলাল ভয় নোহাকই, ভয় শঙ্কা নোহাকই। আর তারপরে হাতিটে কেন ধরনের সুসা ললে, এক্সক্লুসিভ ভিজুয়ালস কারোবার ক্যামেরাত বন্দী আমি দেখাইছো এই দৃশ্যটি, যে দৃশ্য বর্তমান ভাইরেল হয়ে পড়েছে। একটা হাতিয়ে কেন সুসা লোক চাও, কি ভয়ঙ্কর একটা ঘটনা সংঘটিত করেছে। কিন্তু সৌভাগ্যক্রমে মহিলাগী বাঁচি গেছে, রক্ষা পড়েছে, খালত সুমাই গেছে, আর খালত সুমাই যাওয়ার বাঁচি গেছে প্রকৃততে, কারণ খালত নুসুমা হলে হাতির গছকত হয়তো মৃত্যু হলহেতেন, হয় বা কিনা একটা অঘটন সংঘটিত হলহেতেন। কিন্তু ভাগ্য, সৌভাগ্য যে খালত পড়ে যায়, মানুষগুলো চিরবাস করে, তারপর হাতিটি কিছু সময় রই লাহে লাহে তারপর আঁতরে যায়। আর শিলচরত নরসিংহপুরত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। একটা দুর্ঘটনা, যাত্রীবাহী বাহনের সঙ্গে ট্রাকর মুখামুখি সংঘর্ষত কমেও তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি আহত হয়েছে কেবাজনো লোক, দেওবারে কাহিলি পুয়াতে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। শিলচর আইজল সংযোগী 306 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, কমেও তিনজন লোকের মৃত্যু হয়েছে। আহত লোকসলক উদ্ধার করে হাসপাতালত ভর্তি করা হয়েছে। আইজলের অহা এখন যাত্রীবাহী সুমো বাহনক সম্মুখের খুন্দা মারিলে এখন তীব্রবেগী ট্রাকে, দুর্ঘটনা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সুমোখনের ভিতর আবদ্ধ হয়ে পড়েছিল সকল যাত্রী। স্থানীয় লোকের তৎপরতার সুমোখনের দ্বার কাটি উদ্ধার করলে তিনজন মৃতকর আহত যাত্রী সকল। একটা অতিক ভয়ঙ্কর আর শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কেগারী মান আহত হয়েছে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, কিন্তু এই দুর্ঘটনাটি তিনজনের চিতাতে মৃত্যু হয়েছে। গুৱাহাটী মহানগরীর দিন ডকাইতি সংঘটিত হয়েছে। আদাবাড়ি দিন দুপুরতে গাড়ির গ্লাস ভাঙি লুটপাট চলালে দুর্বৃত্ত, দুর্বৃত্ত লুটি দিলে প্রায় 12 লাখ টাকার সোনার অলংকার। পার্কিংত রখাই থাকা আছিল স্কর্পিও বাহন, বাহনখনের গড়ি হয়েছে অভিজিৎ দাস। সিসিটিভিত বন্দী ডকাইতি কাণ্ডর সমগ্র দৃশ্য, এতালে সন্ধান উলওয়া নাই দুর্বৃত্তর দলটো। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে। পুনরাবার এইখানে উল্লেখ করেছো আমি, দৃশ্য দেখাইছো যে এই স্থানতে ঘটনা সংঘটিত হয়েছে। এখন স্কর্পিও বাহন পার্কিংত রখাই থাকা আছিল বাহন, সিসিটিভিত বন্দী হয়েছে ডকাইতি কাণ্ডর সমগ্র দৃশ্য। গুৱাহাটী মহানগরীর এই ঘটনা, কেন ধরনের গ্লাস ভাঙিছে, গ্লাস ভাঙি দিন দুপুরতে গাড়ির গ্লাস ভাঙি লুটপাট চলাইছে দুর্বৃত্তই, 12 লাখ টাকার সোনার আ অলংকার আছে। অর্থাৎ এই বাহন 12 লাখ টাকার সোনার আ অলংকার আছে সেই কথা ডকাইতে জানিছিল, বা হয়তো বহু দূরের পিছা করে আহিব পারে। আর তাতুকই তার তাৎপর্যপূর্ণ কথা হয়েছে, এখন বাহনের ভিতর আ অলংকার রাখি তাত যাকী আছে এনে ধরনের মুক্তিভাবে তাত কেন নিজের 12 লাখ টকীয় অলংকার থাকে গেছে, সেইটা একটা ডর কথা। সিসিটিভিত সমগ্র দৃশ্য বন্দী হয়েছে, ডকাইতিকাণ্ড বন্দী হয়েছে। গড়ি বাহনখনের গড়ির নাম হয়েছে অভিজিৎ দাস, কিন্তু এতালে দুর্বৃত্তর দলের কোনো সন্ধান নাই লওয়া। দীপাঙ্কর দাসের প্রতিবেদন আগ্রহ। নিশ্চয় আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শকসকলক সেই খবৰটো জনাইছোঁ যে গুৱাহাটীৰ আদাবাৰীত সেই চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড সংঘটিত হৈছে, আৰু আৰক্ষীয়ে গিজগিজাই থকা গুৱাহাটী মহানগৰীত সংঘটিত হোৱা এই ঘটনাক লৈ এক প্ৰকাৰ মালিগাঁও অঞ্চলত চাঞ্চল্যৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। কাৰণ এখন ৰখাই থোৱা এখন বাহন, এই বাহনখনৰ গ্লাছ ভাঙি ভিতৰত থকা সোণৰ
অলংকার এবার লই উধাও হয়েছে দুর্বৃত্তর দল আর দুর্বৃত্ত কিহত আহিছিল কিদরে এই দুষ্কার্য সংঘটিত করবলে পালে এই সমগ্র ঘটনাক লই এই মুহূর্তে জালুকবাড়ি আরক্ষী অভিযান আরম্ভ করেছে আর ইতিমধ্যে জালুকবাড়ি আরক্ষী সিসিটিভি ভিজুয়েলস লাভ করবলে সক্ষম হয়েছে কারণ সিসিটিভি ভিজুয়েলস বর্তমান স্পষ্টভাবে দুর্বৃত্তর মুখমণ্ডল সহ কুচকাওয়াজ ধরা পড়েছে আর বেগত থকা সেই প্রায় দহরপরা বারো লাখ টকার সোণর আ অলংকার লুটি নিছে আর এই ঘটনাক লই ইতিমধ্যে চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে পুনের কইস কারণ আদাবাড়ি তিনিআলির একটা বিলাসী শপিং মলের সম্মুখভাগত রখাই থা হয়েছিল সেই কলা রঙের স্কর্পিও বাহন যখন বাহনের নম্বর আসে AS02AI2878 আর সেই বিশেষ নম্বরের বাহন রখাই থার পিছতে তার ভিতর থাকা যা সোণর অলংকারের যে টোপলা অর্থাৎ যুক্ত বেগ সেই বেগত একটা আইফোন তার লগতে কিছু সংখ্যক টাকা থকা এই মুহূর্তে খবর লাভ করা গৈছে আর যিগৰাকী ভুক্তভোগী অভিজিৎ দাস গোশালার বাসিন্দা হয় আর সেই অভিজিৎ দাসে বর্তমান সমগ্র বিষয়টি সন্দর্ভত বর্তমান আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছে আর বিষয়টুক লৈ আরক্ষী অনুসন্ধান আরম্ভ করেছে কারণ গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াতে এই চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড সংঘটিত হয়েছে আরক্ষী যেহেতু অনুসন্ধান আরম্ভ করলেও কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বৃত্তর কিন্তু কোনো সুমুহূর্ত লাভ করবলে সক্ষম হওয়া নাই কারণ পুনের এই ধরনের ডকাইতি কাণ্ড কারণ গুয়াহাটি মহানগরীত চুরি ডকাইতি নিচিনা ঘটনা দৈনিক সংঘটিত হয়ে আছে কিন্তু পুনের সেই একই অনুরূপ ঘটনা যার ঘটনার স্থান গুয়াহাটির আদাবাড়ি আর একটা বিলাসী শপিং মলের সম্মুখভাগত পুনের কইস যেহেতু ভিজুয়ালসমূহ আমি দর্শকসকলক দেখাইছিল যে কিদরে কলা রঙের সেই স্কর্পিও বাহন টার্গেট করেছে দুর্বৃত্তর দলটোয় নিশ্চয় একটা অনুমান করবেন যে দুর্বৃত্তে পূর্বরেপরা জ্ঞাত আছিল যে সেই বাহনের ভিতরতে সোণর আ অলংকারের টোপলাটো আসে আর সেই টোপলাটোর উদ্দেশ্যে লক্ষ্য করে এই বাহনের ঠিক বাওফালে যখন গ্লাস থাকে সেই গ্লাস ভাঙি ভিতর থাকা টোপলাল উধাও হবলে সক্ষম হয়েছে গতি আরক্ষী এক প্রকার দুর্বৃত্তে চ্যালেঞ্জ দিছে আর এই চ্যালেঞ্জ আরক্ষী কিদরে গ্রহণ করব সেয়া নিশ্চয় এক প্রকার লক্ষণীয় হব আর মেৰাপানী সিবাং পাৰত এক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে নিয়ন্ত্রণ হেরাই দুর্ঘটনায় পতিত হয়েছে বাইক আরোহী দুর্ঘটনাটোতে এজন নিহত হয়েছে এজন আহত হয়েছে দুর্ঘটনা ২৬ ভূমিজ নামের লোকজনের মৃত্যু হয়েছে আন একটা ভয়ঙ্কর দুর্ঘটনার খবর মেৰাপানীতে ঘটনা সংঘটিত হয়েছে নিয়ন্ত্রণ হেরাই দুর্ঘটনায় পতিত হয়েছে বাইক আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছে এজন আর আহত হয়েছে এজন দেরগাঁও আরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রের উচ্চপদস্থ আরক্ষী বিষয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ বন করা কিশোরীক ভয় ভাবুকিরে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চলাই অহার অভিযোগ ডিএসপি কিরণ চন্দ্র নাথের বিরুদ্ধে 14 মার্চ নিশা নির্যাতিতা কিশোরীগী ঘর থাকে আসছিল কিরণ চন্দ্র নাথে তারপরে কিশোরীগী ঘর আত্মহননের চেষ্টা চলাওতে ভাতৃয়ে দেখা পায় পিছত সকল কথা বিবরী কয় কিশোরীগী ইমানের পিছতো কিশোরীগী পুনের ঘরলে আনবলে জোর জুলুম করে গাড়ি তুলি যৌন নির্যাতনের চেষ্টা চলায় দেরগাঁও আরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রের ডিএসপি কিরণ চন্দ্র নাথে মাতৃ ভাতৃ তথা স্থানীয় লোকের তৎপরতায় কিশোরীগী উদ্ধার হয় শনিবারে নিশা ভুক্তভোগী পরিয়ালটোয়ে দেরগাঁও থানাত এজাহার দাখিলের যার সময় কিরণ চন্দ্র নাথের পত্নী পুত্র উপস্থিত হয়ে সমগ্র ঘটনাটো গাপ দিয়ার চেষ্টা করে যদিও বিফল হয় ঘটনা কেন্দ্র করে অভিযুক্ত কিরণ চন্দ্র নাথের কঠোর শাস্তির দাবীত শতাধিক লোকের পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ইতিমধ্যে কিরণ চন্দ্র নাথের বিরুদ্ধে দেরগাঁও থানাত এখন এজাহার দাখিল করা হয়েছে মানে এঘর মানুষত আজি বহুত দিন ধরে কাম করে আছে যেহেতু মানে তাই চাইল্ড লেবার হয় সেই পুলিশ অফিসার জন ঘর তাই কোয়া মতে মানে তাই তাই সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়েছে আমি এই মানে যেহেতু আমি বেলেগ একটা কেসত আসছিল তথাপিও এগারী ওয়ার্কপ্লেসত মানে তাই কাম করেছে তাই কাম করব না এগারী শিশু হয় সেই শিশুগীর উপর যে মানে নির্যাতন হয়েছে সেই নির্যাতনটার উপর বিচার হব লাগে তাতে মানে পত্নী আসি পিনে ইয়াত শিশু ছোৱালীজনীর উপর মানে যাকে ভিটিম হয় ভিটিমক ভয় খুয়াইছে এই একটা ডাঙর কথা মানে পত্নী আসি ইয়াত যে ভয় খুয়াইছে কেউ এগারী শিশু হয় বা নির্যাতিতা এগারী শিশু নহলেও কেউ ভয় খুব নয় পূর্বতো তেজপুরের ছোৱালী এজনী কেনেকৈ যৌন নির্যাতন চলায় মৃত্যুমুখত ঠেলি দিলে যার পরিপ্রেক্ষিত পুনের আকো 2024 বর্ষ দেরগাঁও লাচিত বরফুকন একাডেমিত কর্মরত ডিএসপি
কিরণ চন্দ্র নাথ বন করা হিসাবে ছোৱালীজনীক তাত ঘরত রাখিলে বন করা হিসাবে রাখি শিশু শ্রমিক হিসাবে রাখি ললে আর এটা শারীরিক নির্যাতন চলাইছে মানসিক নির্যাতন চলাইছে আর তেখেতক প্রাণে মরার যে ভাবুকি প্রদান করেছে আমি ধিক্কার জানাইছো এজন আরক্ষী বিষয়া এজনে যে ধরনের আইনের উপর একটা ব্যবস্থা গ্রহণ করব লাগছিল রক্ষক হিসাবে আমার লোক সকল যে ধরনের নিরাপত্তা প্রদান করব লাগছিল আজি উলোটা স্বরূপ দাঙি ধরেছে যার পরিপ্রেক্ষিত আমি চাহ জনজাতি ছাত্র সন্থা দেরগা শাখা সমিতিয়ে গরিহনা দিছো। দক্ষিণ হালমরার ফুলকাটারিত প্রেমর অভিনয়ে যুবকক অপহরণ। যুবকর পরিয়ালক 2 লাখ টাকার মুক্তিপণের দাবি তিনি যুবকর। উল্লেখযোগ্য যে ফেসবুকের জড়িয়ে ধুবুরীর এগারী যুবতীরে প্রেমর সম্পর্ক গড়ি উঠে বিহারের মতিহরি জেলার গাইঘাটর যুবক অভিনন্দন কুমারর। ইয়ার পিছত প্রেমিক অভিনন্দন কুমারক পশ্চিমবঙ্গের শিলিগুড়িলে মাতি আনে প্রেমিকা আর সহযোগী তিন যুবকে। শুক্রবারে প্রেমিক অভিনন্দনক ধুবুরীলে আনি 20,000 টাকা দাবি করে প্রেমিকায়। যদিও যুবকজনে দাবি করা ধন দিবলে অমান্তি হয়। ইয়ার পিছত শনিবারে নিশা অভিনন্দন কুমারক দক্ষিণ হালমরার ফুলকাতারি টিপকাই নদীর পারর এঘরত আবদ্ধ করে রাখে আর পরিয়ালক মুক্তিপণ হিসাবে 2 লাখ টাকা দাবি করে তিনজনিয়া ধুবিতর দলটে। এই ঘটনার পিছতে বিহার আরক্ষী ধুবুরী জেলা আরক্ষী প্রশাসনের যোগাযোগ করে। নিশা 10:30 বজাত দক্ষিণ হালমরার বন্দীহানা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া কপিল উদ্দিন আহমেদের নেতৃত্ব যুবকজনক উদ্ধার করার তিন অপহরণকারী গ্রেপ্তার করবলে সক্ষম হয়। তোমার দিন ভর ঘুমাই হোটেল খানা ভি খায়ে পয়সা উসা কি আছে কি মেরে পাশ পয়সা নেই থা ধুবরী ডিস্ট্রিক্ট মেলাই আসাম মে দু তিন আমি হমে পকড় দিয়া ও আপনি সাইড হয়ে গেল নদী কানি লে গেল ফির ফির মার জবর বড় চুপচাপ আনে কে লিয়ে ফির চুপচাপ আমি ঘর মে লে গেল তো ঘর মে 2 লাখ রুপিয়া ডিমান্ড কি গেল দু তিন আমি পকড়ে তো আমি ডিমান্ড কি 2 লাখ রুপিয়া ডিমান্ড কে 2 লাখ রুপিয়া মঙ্গাও নি তো জান সে মার দেঙ্গে। খবর আরো আছে, সময় বিরতি। ভারত ইজ রাইজিং আপ ভারত কি বিকাশ যাত্রা রুকনে ওয়ালি নাহি হ্যায়। Watch PM Modi share his thoughts on India's emergence as a global power at this year's Rising Bharat Summit. Dream Sports presents News 18 Rising Bharat Summit in partnership with Hindustan Times, 19th and 20th March. ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।